ইব্রাহিম কাদের হাসপাতাল। এই হাসপাতালে শুধু মা ও শিশুর চিকিৎসা করা হয়। আজ মহান 21শে ফেব্রুয়ারি, এই দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি বন্ধ, কিন্তু এখানে নিয়মিত যেভাবে চিকিৎসা করা হয় চিকিৎসার মান উন্নয়ন অত্যন্ত ভালো। বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে মা ও শিশু হাসপাতাল, এই হাসপাতাল থেকে মা ও শিশুরা খুব সুন্দর চিকিৎসা পেয়ে থাকেন। হাসপাতালের পরিবেশ অত্যন্ত ভালো, যে বিশাল ভবন, এটা জাতীয় প্রেস ক্লাবের উল্টা দিকে। বাংলাদেশের মানুষকে জানানোর জন্যই এটা জানালাম। এটা শিল্পকলা একাডেমি রোড, বিশেষজ্ঞ চিকিৎসকদের নামে তালিকাও দেওয়া আছে। এখানে যারা মা ও শিশু আছেন তারা এখানে এসে সুন্দর চিকিৎসা দিতে পারে। আরেকটি হাসপাতাল আছে বারডেম ওয়ান, সেটা শাহবাগ মোড়ে, সেখানে ওইটা হলো জেনারেল হাসপাতাল, আর এটা শুধু মা ও শিশু হাসপাতাল। বিষয়টি জনস্বার্থে জানালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে হাইকোর্টের পাশে শিল্পকলা একাডেমি রোড, এই রোড দিয়ে আসলে আপনি এই বারডেম হাসপাতালটি পাবেন। যারা মা ও শিশু নিয়ে বিভ্রান্তকর অবস্থায় আছেন, সুচিকিৎসা পাচ্ছেন না, তারা এখানে আসা সুচিকিৎসা পাবেন বলে আশা করি। ভিডিওটি দেখবেন এবং সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। DCNN ক্রাইম নিউজ প্রোফাইল।